কে রে? আসি। কে বলতেছেন? হ্যালো। হ্যাঁ, মিষ্টি লাগবে। শুনতেছি, বলেন। আমার কিছু মিষ্টি লাগবে, খুব দ্রুত, স্মরণসভার জন্য। কি কইলেন? কিছু মিষ্টি লাগবে স্মরণসভার জন্য, তাড়াতাড়ি নিয়ে আসেন মগবাজারের বদনা হাউসে। বদনা? আরে আরে কি বলেন এগুলা, আমি শুধু মিষ্টি বানাই, বদনা এলো কই থেকে? কি লাগবে? আমার কাছে অনেক ধরনের মিষ্টি আছে। মিষ্টি কিনবো। ক্রিকেট খেলবা? উফ। হ্যাঁ, মিষ্টি কিনমু। লুঙ্গি কিনমু? মিষ্টি। হ্যাঁ, আমার এখন মিষ্টি লাগবে 2 কেজি দ্রুত। ও, শীতে ব্যাডমিন্টন খেলবা? আরে ভাই। হ্যাঁ, আমার মিষ্টি লাগবে। হ্যাঁ, মিষ্টি লাগবে। ইলিয়াস কাঞ্চন? ধুর, মিষ্টি কিনবো। মিষ্টি কিনবেন? জি জি জি। হ্যাঁ, কয় কেজি লাগবে? আসেন 2 কেজি নিয়া। ডায়রিয়া? আমার মিষ্টি খায় কোন শালার পুতের ডায়রিয়া হয়েছে আবার? আমি তা বলি নাই। হ্যাঁ, 2 কেজি নিয়া। ম্যালেরিয়া? ধুর ভাই। হ্যাঁ, 2 কেজি নিয়া। তোমার বিয়া? ছাগল। বলেন বলেন। হ্যাঁ, 2 কেজি নিয়া। ও, তোর মায়ের বিয়া? চুপ কর। হ্যাঁ, শুনেন ভাই। শুনেন, কানে একটু কম শুনি। জি বলেন। শুনতেছি। জি বলেন। হ্যাঁ, আমার তোমার মিষ্টি বৃষ্টি লাগবে, আসবে এখন। কখন? নিয়ে আসেন। বৃষ্টি পরে? আহা, কি বলছি বলেন, আপনার কথা বোঝা যায় না। হ্যাঁ, স্পষ্ট বলেন। 2 কেজি মিষ্টি। হ্যাঁ, 2 কেজি মিষ্টি। 2 কেজি মিষ্টি? জি 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 জি। হ্যাঁ, আনতেছি। ঠিকানা কোথায়? খেয়াল করে শুনুন। হ্যাঁ, ঢাকার মগবাজারে বদনা হাউসে। কার বাথরুম থেকে বদনা হারাই গেছে? আহা। হ্যাঁ, বাড়ির নাম বদনা হাউস, ঢাকা মগবাজার। মগবালতি আবার কার হারাইছে? মগবাজার, জগবাজার। কানের মেশিন ব্যবহার করেন না কেন? কার মেশিন হারাইছে কি বলেন? ও, কি বলি আর কি শুনেন। আপনার বাড়ির ঠিকানাটা বলেন। জি। কার কি হারাইতেছে সেগুলা কেন বলতেছেন? হ্যাঁ, কি ডেলিভারিটা কই দিমু? আপনি তো বুঝেনি না। হ্যাঁ, বাড়ির নাম বদনা হাউস। হ্যাঁ, রাজধানী ঢাকার মগবাজার। মগবাজারে? হ্যাঁ, এখনই আসতেছি, 1 মিনিট লাগবে। তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, আই চলে আসছে কাইসার মিষ্টি। এটা কি বদনা হাউস? হ্যাঁ, কেউ নাই? কে? আমি কাইসা, মিষ্টি নিয়ে আসছি। ভেতরে আসেন। আপনি ফোন দিছিলেন? জি। হ্যাঁ, কেউ মরছে? জি। কে? কেমনে মরছে? বসেন। আরে, এটা তো আমার বন্ধু। আয় হায় মন্টু, কেমনে কি, কখন? আরে ভাবি, আমি মন্টুর বন্ধু, আমি শিহরিত। কি কপাল রে মা, কেমনে মরছে? ঘুমের ভিতর। ঘুমের ভিতর? হ্যাঁ, শালারপুত মদ খাইতো সবসময় দেখতাম। সিগারেট খাইতো? একটু খাইতো। তাই তো, আহারে বেচারা, আমি বলতাম খাইস না, আমার কথা শুনতোই না। আমি বলতাম করিস না, নেশা মরি যাবি। গেছে। আপনার বয়স কত? হ্যাঁ, 25। 25? শালারপুত একটা গাধা। এখন তো সিঙ্গেল? জি। হ্যাঁ, ভেরি গুড। আহারে মন্টু মিয়া, আমি কিন্তু নেশা করি না, ভালো মানুষ, সিগারেটও খাই না, বুঝছেন? আরেকটা কথা, আমার বিয়ে করবেন? আরে ভাই। জি। কি বলতেছেন, উনাকে একা থাকতে দেন। ও আচ্ছা। হ্যাঁ, ভাবি গেলাম, যোগাযোগ রাখেন, কল দিয়েন, ধন্যবাদ। জীবনটা বেদনা। কাইসা ভাই। হ্যাঁ, মিষ্টি রেখে যান। বয়সের কারণে সব ভুলে যাই রে। খুল খুল শালা, দিয়ে আসি। আপনি শিহরিত? এটা হাস্যকর, উষ্ঠা খাইছি ভাই। হাস্যকর? সরি, আর পারলাম না।